এক মর্মস্পর্শী জেলে পিতার করুণ কাহিনী। সে অনেকদিন আগের কথা, এক গ্রামে এক বৃদ্ধ জেলে বাস করত। সে এতটাই বৃদ্ধ ছিল যে সে আগের মতো আর নদীতে যেয়ে মাছ ধরতে পারত না। তার এক ছেলে ছিল, কিন্তু ছেলেটি সেইভাবে তাকে খুব একটা কাজে সাহায্য করতো না। সে পিতার সাথে মাছ ধরতে যাইতো না, সে তার নিজের মতো করেই সময় কাটাতো। সংসারে সে অর্থে তার কোনো সহযোগিতা সহমর্মিতা ছিল না। তো তার বাবা মা তাকে অনেকবার বলতো যে, দেখো আমি বুড়ো হয়ে গেছি, এখন আগের মতো কাজ করতে পারি না, তুই আমাকে একটু চাইলে কাজে সাহায্য করতে পারিস। ছেলে কোনোদিনই তার কথায় ভ্রুক্ষেপ করত না। একদিন তার বাবা অনেক অসুস্থ, ঘরে খাবার নাই, এই দেখে ছেলে উপায় না পেয়ে সে বলল যে, ঠিক আছে আজকে আমি মাছ ধরতে যাব। ছেলের সেভাবে মাছ ধরার কোনো অভিজ্ঞতা ছিল না। বাবা চিন্তা করলো, ছেলেটা যখন একা মাছ ধরতে যাবে, আমার শরীর একটু খারাপ, তারপরও আমি ওর সাথে যাই, ও কীভাবে মাছ ধরবে জানি না, কোনো বিপদ আপদ হতে পারে। বাট ছেলেকে সে সাথে পেয়ে একটু সাহসও পেল। সে কি করলো, অপেক্ষাকৃত নদীর মাঝখানে একটু বড় নদীতে সে মাছ ধরতে যাওয়ার মন স্থির করলো। বড় নদীতে যেতে যেতে সে মনের অজান্তি সাগরের মধ্যে চলে আসছে, নদীর ভাটির টানে সাগরে যেতে যেতে সে বুঝতে পারে নাই যে সে, এবং তার ভাগ্য ভালো, সে কিছু কিছু মাছও পাচ্ছে এবং মনে করলো যে, যেহেতু মাছ পাচ্ছে আর একটু গভীর জলের দিকে গেলে হয়তো মাছের পরিমাণ বেশি পাওয়া যাবে। তো হঠাৎ যেতে যেতে সেই বৃদ্ধ মাঝির নৌকা এক জায়গায় আটকে গেল। আটকে যাওয়ার পরে নৌকাটা সে কোনোভাবে আর ওখান থেকে ছুটাতে পারছে না। তখন সে চিন্তা করলো যে, জলে নেমে একটু ধাক্কা দিলে যদি নৌকাটা সামনে আগায়। এই এই ভেবে পিতা পুত্র দুজনই জলে নেমে ওই নৌকাটাকে ধাক্কা দিচ্ছে। দেখে কি জল খুবই কম পরিমাণে, ওখানে নিচে অনেক পলি পড়ে নদীতে একটা দ্বীপের মতো হয়ে গেছে। তো তারা চিন্তা করলো যে কি করা যায়, জোরে ধাক্কা দেওয়াতে নৌকাটা তখন ওই অংশে কিছুটা কাঠ সরে যায়, নৌকাটাতে পানি উঠে নৌকাটা ডুবে যাওয়ার উপক্রম, প্রায় ডুবে গেল নৌকাটা। নৌকাটা এমনিতে একটু পুরাতন ছিল, ওভাবে নৌকাটা তারা তৈরি করতে পারে নাই যেহেতু দরিদ্র ছিল বিধায়। তো এখন নৌকাটা একসাথে ভেঙে যাওয়াতে তারা আর ওই স্থান ত্যাগ করতে পারলো না। এখন বাবা আর ছেলে ওই দ্বীপে বসে কি করবে এখন? বাবা বলল যে, ঠিক আছে এখন আর কিছু করার নাই, আমাদের নৌকা যদি কোনো নৌকা আসে পরবর্তীতে আমরা ওই নৌকা চলে যাবো, এখন আমরা বিধাতার কাছে প্রার্থনা করি। তুমি তো জীবনে কি, বাবা ছেলেকে বলছে, তুমি তো জীবনে কোনো কষ্ট করো নাই, কিছুই করো নাই, তুমি কাজ করো, তুমি স্রষ্টার কাছে তোমার মনের কষ্টের কথা বলো, আমি আল্লাহর কাছে আমার বিধাতার কাছে আমি দেখি আমার দুঃখ কষ্টের কথা বলি, যদি উনি শুনেন। এই বলে দুজনই স্রষ্টার কাছে দুই প্রান্তে জাস্ট ওই দ্বীপের দুই জায়গায় বসে তারা স্রষ্টার কাছে হাত তুলে তাদের মনের কথা প্রকাশ করছে। ছেলেটা প্রথম বলতেছে বলে বলে যে, প্রভু, দরিদ্র পিতার ঘরে জন্মগ্রহণ করেছে, পিতা তেমন কখনোই কোনো কিছু দিতে পারে নাই, তারপর আমি মাঝি হতে চাই নাই, মৎস্যজীবী হতে চাই নাই, আমার পিতার এই দারিদ্রতার জন্য আজ আমাকে জেলে মাছ ধরতে হলো, হে প্রভু তুমি আমাকে ধন সম্পদ দাও। এই বলতেই কোট থেকে সে তাকিয়ে দেখে তার পাশে এক বড় ইস, একটা ইসের মতো, খাড়ির মতো, সেখানে অনেকগুলো স্বর্ণ মুদ্রা। সে অনেক খুশি হয়েছে, তো মনে প্রাণে বললো যে, হে দিবে দাদা তুমি আমার কথা শুনেছ। তারপরে সে বলল, হে বিধাতা তুমি আমাকে এই দ্বীপে একটা থাকার ব্যবস্থা করে দাও। দেখলো যে তার এই দ্বীপে একটা বাসস্থানের ব্যবস্থা হয়ে গেছে।
তারপর সে আবার বিধাতাকে বলল যে সে তার ধারণা আছে, বিধাতা তার দিকে মুখ ফিরে তাকিয়েছে, বলছে হে বিধাতা, তুমি আমাকে এই স্রষ্টা, তুমি আমাকে একটা সুন্দর নারী দাও যাতে আমি এই ঘরে একা থাকতে পারবো না, সে নারী আমাকে খাওয়া রান্না বান্না করে খাওয়াবে, আমাকে একটা স্ত্রী দাও। বিধাতা তাকে একজন সুন্দরী রমণী দিল। সুন্দরী রমণী পেয়ে সে যখন ওই গৃহে থাকছে তখন ঢুকলো, তখন সে মনে করলো এই নির্জন গৃহে, যেহেতু বিধাতা আমার কথা শুনে, আমি নির্জন গৃহে কেন পড়ে থাকবো, আমি তীরে চলে যাই, যেখান থেকে আসছি আমার বাড়িতে চলে যাব, সেখানে এত ধন সম্পদ দিয়ে আমি সুন্দর গৃহ নির্মাণ করে আমার মনের মতো করে সেখানে থাকতে পারবো। তখন যাবে কি হবে, তার তো যাওয়ার নৌকা নাই। তখন সে বিধাতাকে বললো হে বিধাতা, তুমি আমাকে একটা সুন্দর নৌকা দাও, যে নৌকায় করে আমি নিরাপদভাবে তীরে পৌঁছে আমার বাড়িতে পৌঁছে যেতে পারি। তো বিধাতা তার চাহিদা মতো একটা সুন্দর নৌকা দিল, সে নৌকায় উঠে সেই নারীকে নিয়ে আর সে অর্থ করে নিয়ে সে নৌকা উঠে নৌকা চালানোর প্রস্তুতি নেওয়া শুরু করলো। এর মধ্যে একজন বৃদ্ধ লোক এসে তাকে বলছে, বাবা তুমি যে এই নৌকায় উঠে এই সুন্দরী মেয়েটাকে নিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, তোমার কি মনে নেই যে তুমি আসার সময় তোমার পিতাকে সাথে করে নিয়ে আসছিলা, ওই যে জীর্ণভাবে উনি অনেক দূরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছে, তুমি কি তাকে ফেলে রেখে চলে যাবা? ছেলে এতোমধ্যে তার বাবার কথা ভুলেই গিয়েছিল, এত ধন সম্পদ পেয়ে। সে বলল, তখন সে বলল, ওহো, আমি তো আমার পিতাকে নিয়ে আসছিলাম, উনি বৃদ্ধ, তো আমার পিতাকে আমি কি নিয়ে যাব, আমার পিতাও তো স্রষ্টার কাছে প্রার্থনা করছে, স্রষ্টা তো ওনার কোনো প্রার্থনাই কবুল করছেন না, স্রষ্টা আমাকে ভালোবাসে, ওনাকে মনে হয় ভালোবাসে না, সুতরাং স্রষ্টা যাকে ভালোবাসে না তার প্রতি আমি কি ভালোবাসা দেখাব, বরঞ্চ সে এখানেই থেকে যাক, আমি চলে যাই আমার মতো। তো স্রষ্টা পিছনে ফিরে তোর বাবা প্রার্থনা করছিল, ঠিক আছে সমস্যা নেই তুমি যাও, কিন্তু তোমাকে যাওয়ার আগে একটা অনুরোধ করি, তুমি খুব চুপি চুপি যেয়ে ওনার প্রার্থনাটা একটু শুনে আসুনি, কি প্রার্থনা করে এসে আমাকে বলো। তো ছেলে তার কথা মতো খুব চুপি চুপি যেয়ে তার বাবার পিছনে দাঁড়িয়ে শুনতেছে, সে বাবা স্রষ্টার কাছে বলছে, হে স্রষ্টা, আমি আমার সন্তানকে কষ্ট করে এত দূর মাছ ধরতে নিয়ে আসছি মনের অনেক আশা নিয়ে, এখন নৌকা ভেঙে গেছে, সে যেতে পারবে না, তুমি তাকে যাওয়ার ভালো নিরাপদ রাস্তা তৈরি করে দাও, তাকে তুমি কিছু ধন সম্পদ দাও যাতে সে সুন্দরভাবে চলতে পারে, তার ঘর সংসারের জন্য তাকে একটা ভালো স্ত্রী দান করো, সে যেন জীবনে কখনো কষ্ট না পায়, আমার জীবন তো চলেই গেছে, আমি তো কিছুদিন পর মৃত্যু পথযাত্রী, আমার তোমার কাছে কিছু চাওয়া নাই, আমার সন্তান যা চায় তোমার কাছে খোদা, তুমি কখনোই তাকে সে হাতকে খালি হাতে ফিরিয়ে দিও না। এই কথা শুনে সে স্রষ্টার কাছে কান্না করছে, এই ছেলের এই কথাটা ছেলের কানে গিয়েছে, ছেলের কানে যেই গেল তখন ছেলের সাথে সাথে তার পিতার পায়ে পড়ে কান্না শুরু করলো, যে বাবা আমি বুঝতে পারি না যে তুমি আমার জন্য তোমার জন্য কিছুই চাও নাই, শুধু আমার জন্যই স্রষ্টার কাছে চেয়েছো, তাই বুঝি স্রষ্টা আমাকে করুণা করে এত কিছু দিয়েছেন। তখন সেই বৃদ্ধ লোকটি ওনার কাছে এসে বলল, হ্যাঁ আমি সেই ভাগ্য লক্ষ্মী, তোমার চাওয়াতে আমার কাছে শুধু আর্জি গিয়েছে, কিন্তু তোমার পিতার এত অনুরোধে আমি সেই আর্জিগুলো পূরণ করতে বাধ্য হয়েছি। আসলে এই পিতামাতার তার সারাটা জীবন আমাদের জন্য কত কষ্ট করে, কতভাবে আমাদেরকে লালন পালন করে বড় করে, আমরা কিন্তু কখনো পিতামাতার কষ্টটা বোঝার চেষ্টা করি না, শুধু নিজেরটাই তাকাই আর মনে করি পিতামাতা মনে হয় আরও অনেক কিছু চাইলে দিতে পারতো, কিন্তু যতটুকু পিতামাতা দিয়েছেন তার কষ্টের ভাবটা যদি একবার চিন্তা করি তাহলে কখনোই পিতামাতার কাছে কিছু হয়তো চাব না। এই পিতামাতা আমরা যারা সারাটা জীবন বিসর্জন দিয়ে ছোট থেকে আমাদেরকে এত কষ্ট করে বড় করে, আমরা যখন বড় হয়ে নিজের পায়ে নিজে দাঁড়াই তখন সে পিতামাতাকে আমাদের গৃহের এক কোনায় একটু থাকার জায়গাও হয় না, খাবার হয় সবার উৎকৃষ্ট খাবার আমার পিতামাতার কপালে জুটে, অনেকে আমরা সেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমেও রেখে আসি, এটাই তাদের শেষ পরিণতি, তারপরও তারা পিতামাতা আমাদেরকে ছায়ার তলে রাখেন, আমরা সারা জীবন তাদের ভালোবাসার আশ্রয় থেকে যাই। এই জন্যই একটা কথা আছে, কুসন্তান হলেও কুপিতামাতা কখনোই হয় না,
তারপরও আমরা সবাইকে আমাদের সর্বোচ্চ দিয়ে পিতামাতাকে আগলে রাখার চেষ্টা করি, কারণ আমরা ওনাদেরকে যদি ভালোবাসার আবদ্ধে আবদ্ধ না করে রাখি তাহলে ওনারা বৃদ্ধ বয়সে কোথায় যাবেন।